হ্যালো বন্ধুরা, আজ আবারও চলে এলাম নতুন একটি ব্যবসার আইডিয়ার ভিডিও নিয়ে। ছোটবেলা থেকে আমাদের সকলেরই ইচ্ছা বাড়ির সাথে জুড়ে থেকেই স্বনির্ভরতার পথে এগিয়ে চলে আমাদের বিভিন্ন স্বপ্নগুলোকে সার্থক করার। তাই বন্ধুরা, আমরা ব্যবসা করেই সেই স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করি। কারণ আমাদের মতো মিডিল ক্লাসের ছেলেমেয়েরা চাকরি পাই ঠিকই, কিন্তু স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার সময়, ইচ্ছা অথবা আর্থিক মান কোনোটাই থাকে না। তাই বন্ধুরা, একমাত্র ব্যবসাই আমাদের জীবন বদলের কাণ্ডারি হতে পারে। তবে অনেকেই ব্যবসা করতে ভয় পান, সেই ব্যবসা চলবে কি না সেই ভেবে। বন্ধু, গরিব হয়ে আমরা জন্মেছি, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করাটা খুবই দুর্ভাগ্যের। তাই বন্ধুরা, আমাদের চিন্তা ভাবনা করে এমনই ব্যবসা করতে হবে যে ব্যবসাটি সারা জীবন চলবে, এবং সেই ব্যবসাটিকে ভালোবেসে, সেই ব্যবসা সম্বন্ধে ভালোভাবে জেনে, ভালোভাবে রিসার্চ করে, মার্কেট রিসার্চ করে, ব্যবসায় মনোযোগ দিয়ে, পরিশ্রমের মাধ্যমেই সফল করতে হবে। তবেই দেখবেন আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পেরেছেন। তাই বন্ধুরা, আজ আপনাদের এমন এক ব্যবসার সন্ধান দেব যে ব্যবসাটি আপনাদের এলাকায় খুব চাহিদাপূর্ণ ব্যবসায় পরিণত হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বরূপ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জীবিকা আপডেট। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সঠিক ব্যবসার আইডিয়া সন্ধান দেওয়াই জীবিকা আপডেটের লক্ষ্য, যাতে আমার কর্মহীন এবং উদ্যমী ভাই বোনেরা সেই ব্যবসার আইডিয়া থেকে তাদের পছন্দ মতো ব্যবসাটি বেছে নিয়ে ব্যবসা করে স্বনির্ভর হতে পারে। তাই আজ চলে এসেছি এমন এক জায়গায় যেখানে আমরা দেখিয়ে দেবো যে ছোট ব্যবসা কী করে শুরু করে আপনারা মাসে একটা সম্মানজনক উপার্জন করতে পারবেন। আমার এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের উপকারী বলে মনে হয় তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং এরকম আরও উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে রাখুন চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, আর দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কোন ব্যবসা সম্পর্কে জানতে পারেন। স্যার নমস্কার। নমস্কার। আপনার নাম? সুমন সাহা। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের নামটা যদি একটু বলেন। সুমন এন্টারপ্রাইজ। আচ্ছা আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা যদি দর্শক বন্ধুদের একটু বলেন খুব ভালো হয়। আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর পুরানো কোর্ট। আচ্ছা, পুরানো কোর্ট। আচ্ছা, তো দর্শক বন্ধুরা যদি আপনার প্রতিষ্ঠানে আসতে চায় তো তারা কিভাবে আসবেন? ধরুন কেউ যদি বর্ধমান ব্যান্ডেল থেকে আসে বা উত্তরবঙ্গ থেকে আসে, তারা ব্যান্ডেলে নামবে। ব্যান্ডেলে নেমে আপনার শেওড়া পুলিশ স্টেশনে এসে গঙ্গার ঘাট পার করলেই আমাদের অফিস। আচ্ছা, ঠিক আছে। কেউ যদি মেন লাইনে ট্রেন ধরে আসে, ধরুন নদিয়া থেকে, হ্যাঁ নদিয়া থেকে যদি কেউ আসে তাহলে লালগোলা ট্রেন পাওয়া যায়, কৃষ্ণনগর লোকাল আছে। কেউ যদি সাউথ থেকে আসে, সাউথ থেকে আসলে শিয়ালদা আসবে, শিয়ালদা এসে ডাইরেক্ট মেন লাইনে ট্রেন ধরে ব্যারাকপুর আসবে। মানে হাওড়া থেকে যদি আসতে চায় তাহলে হাওড়া থেকে পুলিশ হয়ে আসবে, আর শিয়ালদা থেকে যদি আসতে চায় শিয়ালদা থেকে ট্রেন ধরে একদম ব্যারাকপুর। একদম। ওকে। এছাড়া ভিডিও ডিসপ্লেতে আপনাদের ফোন নাম্বার আছে, সেখানে যোগাযোগ করলে আশা করি গাইড করবে। একদম একদম। আচ্ছা, তো আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে পরিচয় করাবেন? আজকে আমরা পেপার প্লেট ব্যবসা সম্বন্ধে পরিচয় করাবো। আচ্ছা, এখন তো বর্তমান মার্কেটে অনেক ধরনের ব্যবসা আছে, তো পেপার প্লেটের ব্যবসাটাই কেন আপনি প্রেফার করছেন? দেখুন, এই করোনার টাইমে সব মানুষ আজকে বেকার হয়ে গেছে। তো এই করোনার পর থেকে যে জিনিসটা মানুষ বানাবে সেই জিনিসটা তো সেলিংটাও তাকে করতে হবে। একদম, ঠিক আছে। তো পেপার প্লেট এমন একটা প্রোডাক্ট যে মার্কেটে নিয়ে গেলে সেল হতে সেটা কিন্তু বাধ্য। এটা বলছেন যে মার্কেটে সেল হয়ে যায়? অবশ্যই সেল হবে। আজকে হোটেল রেস্টুরেন্ট দেখুন, করোনার পর থেকে মানুষ ঠিক থেকে হয়ে গেছে, কেউ আর অন্য কারোর প্লেটে খায় না, প্লেট অবশ্যই মানুষের প্রয়োজন। আচ্ছা, তো আমার দর্শক বন্ধুরা যদি আপনার সঙ্গে যোগাযোগ করে তো আপনি দর্শক বন্ধুদের কীভাবে সাহায্য করতে পারবেন? দেখুন, আমাদের অফিসে প্রথমে আসুন আপনারা, আগে জিনিসটা বুঝুন। আগেই মেশিন কিনতে হবে এর কোনো মানে নেই। আচ্ছা, আগে জিনিসটা বুঝুন, জিনিসটা শিখুন, তারপরে আপনি ব্যবসাটা শুরু করুন। আচ্ছা আচ্ছা স্যার, আমার দর্শক বন্ধুরা যদি আপনার কাছে এসে এই মেশিন কেনেন আপনার থেকে, সেই মেশিনের দাম কত পড়বে যদি একটু বলেন? দেখুন, মেশিনের দাম সবসময় মার্কেটে ওঠানামা করে। এটা আমরা দেখুন, কিছু কিছুটা ডাইসের উপরে নির্ভর করে যে আপনি কটা ডাইস নিয়ে কাজ শুরু করবেন, সেই হিসাবে ইনভেস্টমেন্টটা হয়। মোটামুটি একটা যদি দাম বলে দেন তাহলে দর্শক, মোটামুটি দেখুন এই ব্যবসাটা আপনার শুরু করতে 30-35 হাজারের ভেতরে নর্মালভাবে শুরু করা যায়। আচ্ছা, 30-35 হাজার টাকা যদি আমার কোনো দর্শক বন্ধু ইনভেস্ট করেন তো তিনি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন যদি একটু বলেন? দেখুন, মাসে অন্ততপক্ষে 20-25 হাজার টাকা ইনকাম করতে পারবে, কিন্তু আমি এই কথাটা বলে দিচ্ছি যে মেশিন কেনার পর আপনারা যদি 6-8 ঘন্টা না কাজ করেন তাহলে কিন্তু এই ইনকামটা করা সম্ভব না, 20-25 হাজার টাকা। ঠিক আছে, তো আপনারা মেশিন কিনে আলটিমেটলি 6-8 ঘন্টা আপনাকে কাজটা করতে হবে। আচ্ছা, 6-8 ঘন্টা কাজ করলে মোটামুটি 20-25 হাজার টাকা ইনকাম করা যায়? একদম। আচ্ছা, আমার দর্শক বন্ধুরা যদি আপনার কাছ থেকে এই মেশিন কেনেন তো কী ধরনের থালা বা প্লেট আপনারা তৈরি করার জন্য মানে বলবেন? একদম, দেখুন
আমরা প্রথম কথা হচ্ছে আপনি 12 ইঞ্চি প্লেট যেটা বিয়ে বাড়িতে চলে, যে কোনো অনুষ্ঠান বাড়িতে চলে, সেটা আপনি নিশ্চয়ই বানাবেন। কিন্তু আজকের দিনে প্রোডাক্ট হচ্ছে যেটা বোর্ডের মাল বলা হয় এবং গেঞ্জি মাল বলা হয়, সেটার কিন্তু ডিমান্ড আকাশ ছোঁয়া মার্কেটে। ঠিক আছে, এটা দেখুন 7 ইঞ্চি প্লেট, দেখুন এটার খাঁজটা দেখুন, কাটিংটা দেখুন, এরকম 7 ইঞ্চি 8 ইঞ্চি 9 ইঞ্চি। যদি আপনি মেশিন কেনার আগে আপনি আপনার মার্কেট সার্ভে করে নিন তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু এর ডিমান্ড সারা জীবন চলবে। দেখুন গোল্ডেন, এটাকে গোল্ডেন বলা হয়। ঠিক আছে, আরও ছোট ছোট বাটি আছে দেখুন, ছোট ছোট 5 ইঞ্চি কত সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা দাদা, আপনার কাছ থেকে যদি কেউ মেশিন নেন তাহলে কি ডাইটা আপনার ফ্রি দিচ্ছেন কি না? দেখুন আজকালকার দিনে ফ্রিজ জিনিস কেউ দেয় না, ঠিক আছে, সেটা আমি বলবো ডাই আপনারা ভালো দেখে নিন প্রথম ব্যবসা করবেন। ডাইয়ের দাম কত পড়বে যদি দেখুন? মার্কেটে ডাই 500 টাকা থেকে 1000 টাকা পার ইঞ্চি পর্যন্ত আছে। ঠিক আছে, এবার আপনি যদি একটা অ্যালুমিনিয়াম ডাই কিনতে যান তাহলে সেই ডাইটার দাম 1000 টাকা পার ইঞ্চি পড়ে। ঠিক আছে, 1000 টাকা পার ইঞ্চি পড়ে, এটা হচ্ছে ভালো ডাই যেটা আপনার 6 থেকে 7 বছর একভাবে লাস্টিং করবে। আচ্ছা আচ্ছা, তার মানে আমার একজন দর্শক বন্ধু যদি আপনার থেকে মেশিন নেন ডাইটা আলাদাভাবে কিনতে হবে? নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, আমার দর্শক বন্ধুদের আরেকটা সমস্যা যেটা হচ্ছে আপনার কাছ থেকে মেশিন নিল কিন্তু র মেটেরিয়াল কোথায় পাবে? র মেটেরিয়ালস আমরাই দেবো, আপনারা র মেটেরিয়ালস আমরাই দেবো। আচ্ছা আচ্ছা, আপনারা কি এই র মেটেরিয়ালস আপনারা দিচ্ছেন, তারা যখন এই ব্যবসাটা করছেন প্লেট বানাচ্ছেন, সে প্লেট কি আপনারা বিক্রির জন্য কোনো সহযোগিতা করবেন? অবশ্যই, দেখুন আমরা প্রথমে তাদেরকে ডিলারের কন্টাক্ট নাম্বার দেবো, ডিলারের সঙ্গে কন্টাক্টও করিয়ে দেবো। ঠিক আছে, তারপরে তার যে নিজের এলাকা আছে, ধরুন উত্তরবঙ্গ থেকে আমার কাছে কেউ মেশিন নিল, সেখানে কিন্তু আমরা ডিলার ধরা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তো তাকে কিন্তু মার্কেটটা সেল করতে হবে। আলটিমেটলি পেপার প্লেটের যা সেল আছে তাতে আমার মনে হয় নিজেরা মার্কেটিং করলে আর একটু বেশি ভালো হবে। ওকে ওকে। আচ্ছা দাদা, আপনাদের কাছে মেশিনের স্টক কি আছে যদি একটু বলেন? দেখুন মেশিনের স্টক নম্বর 1 নম্বর হচ্ছে, মেশিনের স্টক তো আমাদের কাছে প্রচুর আছে, কিন্তু একটা কথা তাও বলে দিই, এমন এমন অনেক কোম্পানি আছে যারা 10 রকম মেশিন দেখিয়ে 10 রকমভাবে প্রতারিত করছে, তো তাদের থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে। আমরা সুমন এন্টারপ্রাইজ একটা মেশিন আপনাকে দেবে, সেটা একটাই জেনুইন দেবে। আচ্ছা, এবার আমি আপনাদের একটু ডাই সম্বন্ধে বুঝিয়ে নিই। আমার অনেক কাস্টমার যারা ডায়মন্ড ডাই এবং রিঙ্কেল ডাই এই দুটোর মধ্যে বোঝে না, তাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডাই কি দু ধরনেরই হয় নাকি? হ্যাঁ অবশ্যই, ডাই অনেক ধরনেরই হয়, কিন্তু ডায়মন্ড আর রিঙ্কেল এটা কি জিনিস? এটা মার্কেটে বেশি চলে? অবশ্যই, রিঙ্কেল কাটিংটা মার্কেটে বেশি চলে। এই যে কাটিং গুলোকে দেখছেন এটাকে বলা হয় রিঙ্কেল কাটিং, মানে রিঙ্কেল ডাইস, কাটিংটাকে রিঙ্কেল বলা হয়। ওকে, কাটিংটাকে রিঙ্কেল বলা হয়। দেখুন এটা হচ্ছে রিঙ্কেল কাটিং, যেটাতে আপনারা গেঞ্জি বোর্ডের মাল এবং বোর্ডের মালগুলো আপনারা বানাতে পারবেন, যেটা বিরিয়ানি প্লেট, চাউমিন প্লেট এটাতেই তৈরি হয়। আচ্ছা ঠিক আছে, এটার কিন্তু প্রচুর ডিমান্ড। আরেকটা ডাই হচ্ছে যেটা ডায়মন্ড, দেখুন এই যে কাটিংটা ওটার থেকে সম্পূর্ণটাই আলাদা, তাই এটাকে বলা হয় কাটিংটাকে, দেখুন কাটিংটা দেখুন, কাটিংটাকে বলা হয় ডায়মন্ড। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো বন্ধুরা, আমার অনেক কাস্টমার এবং আমরা কমেন্ট বক্সে দেখে থাকি যে আমাদের কাছ থেকে মেশিন কিনে তারা কীভাবে কাজ করছে, মানে আমাদের কাস্টমাররা কীভাবে কাজ করছে এটা মানুষের সামনে তারা চায় যে আমরা তুলে ধরি। তাই আজকে আমরা এমন যে একটা জায়গায় চলে এসেছি, আমরা পরিচয় করাবো দাদার সঙ্গে, চলে এসেছি ইছাপুর রামনগরে আমাদেরই একটা কাস্টমারের বাড়িতে। সেই দাদা আমাদের কাছে এই মেশিন কিনে স্বনির্ভর হয়েছেন এবং আমরা সেই দাদার মুখ থেকেই শুনবো যে সেই দাদা কত টাকা ইনকাম মাসে রোজগার করতে পারছেন। তো দাদা আমি আপনাকে ডেকে নিচ্ছি, আপনি আসুন। দাদা নমস্কার। নমস্কার, জীবিকা আপডেট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তো দাদা আপনার নাম? আমার নাম সঞ্জীব দেবনাথ। আচ্ছা, আপনার অ্যাড্রেসটা যদি একটু বলেন। আমার অ্যাড্রেস হচ্ছে ইছাপুর রামনগর। আচ্ছা, আপনার যে এই যে পেপার প্লেট করছেন আমি দেখলাম, তো আপনার কোম্পানির নাম কি আছে? আমার কোম্পানির নাম হচ্ছে অন্তরা পেপার ওয়ার্কস। আচ্ছা, আপনি কতদিন ধরে এই ব্যবসাটা করছেন? আমি অ্যাপ্রক্সিমেটলি 6 মাস 6.5 মাস মতো এই ব্যবসা করছি। আচ্ছা, আপনি এই ব্যবসাটা মানে এই যে মেশিনটা কিনেছেন কোথা থেকে কিনেছেন? আমি এই মেশিনটা কিনেছি ব্যারাকপুর সুমন এন্টারপ্রাইজ থেকে। আচ্ছা, আপনি এই ব্যবসাটা করে কি বুঝছেন? আমি এই ব্যবসাটা করে ভালো একটা রেসপন্স পাচ্ছি, প্রথম দিকে অত পাইনি কিন্তু পরের দিক থেকে খুবই ভালো রেসপন্স, এবং দিনে মাসে মোটামুটি ভালো একটা রোজগার করছি। আচ্ছা, মোটামুটি কত টাকা রোজগার করছেন যদি আপনার আপত্তি না থাকে একটু যদি বলেন? মোটামুটি ধরুন 20 থেকে 25 এর ভিতরেই থাকছে এখন। আচ্ছা, এর বেশি হচ্ছে না? না। আচ্ছা, তো কতক্ষণ আপনি এই ব্যবসাটার সঙ্গে সময় দিচ্ছেন? ধরুন মাল বানানো এবং প্যাকিং করা থেকে প্রায় 7 থেকে 8 ঘন্টা পরিশ্রম করতে হয়,
এবং সপ্তাহে দুদিন তিন দিন করে আমাকে মার্কেটে মাল আনা বা দেওয়া এগুলোও করতে হয়। মানে আপনি নিজেই মার্কেটে মাল দিচ্ছেন এবং নিজেই মাল তৈরি করছেন? মানে এসবে কি আপনাকে কেউ সহযোগিতা করছে? সহযোগিতা বলতে আমার স্ত্রী একটু সহযোগিতা করে। আচ্ছা, একটু মানে দুজন মিলে কাজ করলে ব্যাপারটা আরো ভালো। হ্যাঁ, আমরা দুজনে মিলেই করি। আচ্ছা, তো আপনি এই ব্যবসাটা করে স্যাটিসফাইড? আমি খুবই স্যাটিসফাইড। আচ্ছা, আপনি তাহলে আমার দর্শক বন্ধুদের কি বলবেন যদি এই ব্যবসাটা দর্শক বন্ধুরা করে? আমিও দর্শক বন্ধুদেরকে বলবো যে অল্প পয়সায় সবাই একটা চান্স নিয়ে দেখতে পারেন, শুরু অন্তত করতে পারবেন, পরে যদি ব্যবসা গ্রো হয় তখন বড় মেশিন বা বড় দিকে ভাববেন। আচ্ছা, আপনি আপনি কি ভাবছেন যে? আমি তো এই ছোট মেশিন দিয়ে শুরু করেছি, আপাতত শুরু করে আমি ভালো রেসপন্স পাচ্ছি, খুবই ভালো ভালো লাগছে আমার আর কি। আমার ইচ্ছা আছে এরপরে আর কি হাইড্রোলিক মেশিনটা আমি নেব। আচ্ছা আচ্ছা দাদা, আপনি এখন কোন ধরনের প্লেট বানাচ্ছেন? এবার আপনাদেরকে একটু ইসে করে বলে রাখি, আপনারা জানেন যে এখন করোনা পিরিয়ডে বৃহৎ অনুষ্ঠানগুলো সমস্ত বন্ধ রয়েছে, তাই জন্য মিথ্যে বলে লাভ নেই, এখন 12 ইঞ্চি প্লেট চলছে না। এখন আপনার মার্কেটে চলবে হচ্ছে কচুরির দোকান ফোকানগুলো খোলা আছে বা ছোট ছোট রেস্টুরেন্টগুলো খোলা আছে। তো আমার কাছে এখন বর্তমানে যেই মালের ডিমান্ড খুব রয়েছে সেটা হচ্ছে গেঞ্জি বোর্ডের এই মালগুলো 7 ইঞ্চি প্লেট এবং এই গোল্ডেন মালের 7 ইঞ্চি প্লেট। এবং আশা করছি যে আগস্ট মাসে লকডাউন উঠে গেলে তারপরে এই মার্কেটটা একটু ভালো হয়ে গেলে তখন 12 ইঞ্চি থালাগুলো অর্ডার চলে আসবে। আচ্ছা, সুমন এন্টারপ্রাইজ থেকে তো আপনি মেশিন কিনেছেন বলছেন, তো মেশিন কেনার পরে আফটার সেলস সার্ভিসটা আপনি কেমন পেয়েছেন? সত্যি কথা বলতে সুমন এন্টারপ্রাইজ থেকে মেশিন নেওয়ার পরে সবথেকে বড় আমার যে সুবিধাটা হয়েছে, আমি দিন রাত রাত্রি 10টা 12টা যখন খুশি ফোন করেছি, কোনো প্রবলেম হয়েছে মেশিনটা এইভাবে করব কিভাবে ফিটিং করব, প্রথম দিকে আমি মাল আমার একটু গন্ডগোল হয়ে গেছিলো, নতুন বলে আমার একটু টেম্পার কম হয়, ভুলভাল হয়ে গেছিলো, তো আবার দাদাকে ফোন করলাম, ফোন করার পরে উনি বলে দিল এবং বলে দেওয়ার পরে আমি ঠিকভাবে তৈরি করতে হয়েছে এবং সার্ভিস ওনাদের সার্ভিসে আমি আর কি স্যাটিসফাইড। ঠিক আছে সুমনবাবু, এবার আপনাকে কিছু প্রশ্ন করি। নিশ্চয়ই, আপনার কাছে যদি মেশিন কেনেন আমার দর্শক বন্ধুরা, অবশ্যই, তো সেই মেশিনের কত বছর ওয়ারেন্টি দিচ্ছেন সেটা যদি বলেন? দেখুন, পেপার প্লেটের যে ম্যানুয়াল মেশিন আছে এটা আপনার কোনোদিন খারাপ হবে না। ঠিক আছে, এই ম্যানুয়াল মেশিনটা আপনি যখন আমার অফিসে এসে দেখবেন, এই ম্যানুয়াল মেশিনের আপনার লাইফ টাইম গ্যারেন্টি থাকবে, লাইফ টাইম গ্যারেন্টি, নট ওয়ারেন্টি। ঠিক আছে, আপনারা আসুন দেখুন মেশিন পছন্দ হলে আপনারা চেঞ্জ করে দেবেন? অবশ্যই চেঞ্জ করে দেবো, এবং এই মেশিনের কোনো পেয়ার পার্টস, এমনই একটা পেয়ার পার্টস, এই মেশিন কোনোদিন খারাপ হবে না, গ্যারেন্টি। তো আপনারা যদি আপনাদের থেকে দর্শক বন্ধুরা এই মেশিন নেন তো তারা বাড়িতে কি ইনস্টল কি আপনারা করেন? হ্যাঁ নিশ্চয়ই, দেখুন পেপার প্লেটের যে ম্যানুয়াল মেশিন আছে সেটার ইনস্টলেশন অত কিছু নেই, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি কোনো আমার কাস্টমারের অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই একটা টেকনিশিয়ান পাঠাবো। ওকে, তো আপনারা এই মেশিনটা বিক্রি করছেন, তো এই মেশিনটা যে কারেন্ট বিদ্যুৎ লাগছে আমি দেখতে পাচ্ছি, সেই বিদ্যুৎটা মানে বাড়ির বিদ্যুতেই হবে কি ভোল্টি লাইন দিতে হবে? দেখুন, এটা তো বাড়ির কারেন্টেই চলবে। দু নম্বর কথা হচ্ছে এই ম্যানুয়াল মেশিনটা চালানোর জন্য কোনো কারেন্ট লাগবে না, শুধু ডাইটা যখন হিট দেবেন তখনই আপনার কারেন্ট চার্জ পড়বে। সারা দিন আপনার কাজ করলে 8-9 ঘন্টা 5-6 মিনিট কারেন্ট এভাব যাবে। আচ্ছা আচ্ছা, তো এই ব্যবসাটা করতে গেলে আমার দর্শক বন্ধুদের কি ধরনের লাইসেন্স লাগবে? দেখুন, ট্রেড লাইসেন্স তো অবশ্যই প্রয়োজন, কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার থেকে এখন ছাড় আছে, কোনো মানে আপনার লাইসেন্স এখন দরকার পড়ছে না। প্রথম আপনি শুরু করুন, বিজনেস গ্রো করুন। আচ্ছা, তো এই মেশিনটা কেনার পরে তো আমার দর্শক বন্ধুদের মোটামুটি কতটা জায়গা লাগবে? দেখুন, এটা নর্মাল ঘর, যাদের মাটির কুঁড়ে ঘর আছে বা যাদের 10x10 ঘর আছে, এমন কিছু জায়গার প্রয়োজন ম্যানুয়াল মেশিনে পড়ে না। আচ্ছা, তো ম্যানুয়াল মেশিন ছাড়া আপনারা আর কি মেশিন বিক্রি? দেখুন, হাইড্রোলিক আছে, আপনার অফিসে আসুন, হাইড্রোলিক আছে। প্রথম কথা হচ্ছে যারা ব্যবসাটা শুরু করবেন বলে ঠিক করেছেন, যারা গরিব মানুষ আছেন তারা পেপার প্লেট ম্যানুয়াল মেশিন দিয়ে ব্যবসাটা শুরু করুন। ম্যানুয়াল মেশিন দিয়ে শুরু করে যদি আপনার ব্যবসা গ্রো করে তখন আপনি হাইড্রোলিকে যাবেন। প্রথমেই হাইড্রোলিকে ইনভেস্ট করতে গেলে 1 লাখ টাকা অন্তত প্রয়োজন, তাই বলছি গরিব মানুষ ভাই, আপনারা অনেক কষ্ট করে অর্থ উপার্জন করছেন, ম্যানুয়াল মেশিন দিয়ে ব্যবসা শুরু করুন, আপনাদের ব্যবসা আরও গ্রো করুক, তারপরে হাইড্রোলিক নেবেন। তো সেই হ্যান্ড প্রেস মেশিন যদি আপনারা আমার দর্শক বন্ধুরা আপনার থেকে নেন তো ঘন্টায় কত প্রোডাকশন হবে একটু? দেখুন, প্রথম যখন এই ম্যানুয়াল মেশিনটা নিয়ে যাবে তখন এই ম্যানুয়াল মেশিনে 500-600 প্লেট ঘন্টায় প্রোডাকশন হবে, নট 1000 প্রথম 2 মাস। কিন্তু তারপরে যখন তারা হাতটা রানিং হয়ে যাবে তখন কিন্তু এই মেশিনেই 900-950 প্রোডাকশন ঘন্টায় হবে। আচ্ছা, হ্যাঁ, ওকে, তো 900-950 প্রোডাকশন করে একটা মানুষ সে 7-8 ঘন্টা কাজ করে মাসে 20-25,000 টাকা ইনকাম করতে অ্যাভব। দেখুন, যার যখন ব্যবসা বাড়বে তখন তার কিন্তু মেশিনও বাড়াতে হবে, শুধু একটা মেশিন দিয়ে কিন্তু চলবে না। আচ্ছা,
তো র ম্যাটেরিয়াল তাহলে আপনারাই দিচ্ছেন? হ্যাঁ নিশ্চয়ই। তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝে গেলেন আপনারা কত টাকা ইনভেস্ট করে এবং মাসের শেষে কত টাকা আপনারা লাভ করতে পারবেন, এবং এই পেপার প্লেট মেশিন আপনারা কোথা থেকে কিনবেন এবং কত দামে কিনবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ব্যবসা সম্পর্কে জানতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।